প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আমি সরকার বিজন কৃষ্ণ, সিনিয়র শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি, সেবংলানগর, ঢাকা। আজ আমরা সম্পদ্য এক শিখব। চলো আমরা শুরু করি। দেখো, সাধারণ নির্বচন, কোন ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। পরীক্ষার খাতায় দেখি তোমরা সাধারণ নির্বাচন লেখো। সাধারণ নির্বাচনের জায়গায় সাধারণ নির্বাচন হবে। আবার দেখো, কোন ত্রিভুজের তিনটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সাধারণ নির্বাচন লিখে চিত্র দিতে হবে। বিশেষ নির্বাচন, মনে করি একটি ত্রিভুজের তিনটি বাহু এ বি ও সি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আবার দেখো, বিশেষ নির্বাচন, মনে করি একটি ত্রিভুজের তিনটি বাহু এ বি ও সি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। একটু দেখো, এখানে এ বাহুটা সবচেয়ে বড়, বি বাহুটা সবচেয়ে ছোট, সি বাহুটা এতে বি বাহু থেকে একটু বড়। এখন আমরা এই তিনটি বাহুর পরিমাপ নিয়ে ত্রিভুজটি আঁকব। এখন আমরা অঙ্কনের বিবরণ শিখব। যে কোনো রশ্মি বিডি থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিই, অর্থাৎ এই এ বাহুর পরিমাণ নিলাম। এখন বি ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে সি ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এ ও বি এবং এ ও সি যোগ করি, তাহলে ত্রিভুজ এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে।